আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান্তাজনিন আহসান। ইউক্রেনে রুশ অভিযান সীমিত করার ঘোষণার পরও বিভিন্ন শহরে থেমে থেমে চলছে গোলাবর্ষণ। এ অবস্থায় সীমান্ত পাড়ি দিয়ে এখনও দেশ ছাড়ছেন অনেক সাধারণ মানুষ। ইউক্রেন পোল্যান্ড সীমান্ত থেকে বিস্তারিত জানিয়েছেন শোয়েব কবির। বিপুল সংখ্যক ইউক্রেনীয় নাগরিক প্রতিদিন দেশ ছাড়ছেন এই সীমান্ত দিয়েই। ইউক্রেনের বিভিন্ন শহরে এখনো রাশিয়ানদের সামরিক অভিযান, সেই অভিযানের ফলে গোলাবর্ষণ এবং হামলা অব্যাহত রয়েছে বলে দাবি ইউক্রেনদের। আর সেই কারণেই প্রতিনিয়ত তাদের মাঝে এখনো রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক। সেই কারণে বিভিন্ন শহর থেকে তারা এই সীমান্তবর্তী এলাকার প্রায় 50 মাইল দূরের যে শহর লাবিব সেখানে এসে জড়ো হন এবং সেখান থেকে ভলান্টিয়ার যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তাদের সহযোগিতায় বাসে কিংবা বিভিন্ন গাড়িতে করে তারা এই সীমান্তবর্তী এলাকায় আসেন এবং এই সীমান্তবর্তী এলাকায় এসে ইউক্রেন এবং পোল্যান্ড যে ইমিগ্রেশন সেটি অতিক্রম করে তারা চলে যাচ্ছেন পোল্যান্ডে এবং পোল্যান্ড থেকে তারা ইউরোপ সহ ইউকে বিভিন্ন দেশে যাচ্ছেন যেখানে তারা নিরাপদ মনে করছেন। এবং এর পাশাপাশি পোল্যান্ডের যে সীমান্ত রয়েছেন সীমান্তের ওপারেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের ক্যাম্প গড়ে তুলেছেন, যাদের যেভাবে সহযোগিতা প্রয়োজন তারা সেভাবে সহযোগিতা করছেন। লাবিব শহরটি অপেক্ষাকৃত নিরাপদ হওয়াতে ইউক্রেনের সব কয়টি শহর থেকে এখানকার যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত এবং সেই কারণে এই লাবিবে এসে তারা প্রথমে আসেন এবং এই লাবিব থেকে দলে দলে তারা ছুটে চলছে পোল্যান্ড সীমান্তে এবং সেটি কিন্তু রাত এবং দিন এভাবে সেটি কিন্তু চলছে, রাত দিন 24 ঘন্টা এভাবে কিন্তু সীমান্ত পাড়ি দিচ্ছে। পোল্যান্ডে যারা রয়েছেন তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। ইউক্রেনীয় যারা নাগরিক রয়েছেন তারা এসব ইউক্রেনে যারা সীমান্ত পাড়ি দিচ্ছেন তাদের মধ্যে বয়স্ক লোক যারা রয়েছেন তাদের সংখ্যায় সবচেয়ে বেশি এবং মহিলাদের সংখ্যা উল্লেখযোগ্য। রাশিয়ান যে সামরিক অভিযান সেটি পুরোপুরি থেমে যাবে এবং ইউক্রেন তার আগের অবস্থায় ফিরে আসবে আর এরপরে তারা নিজ দেশে ফিরে যেতে পারবে এবং আগের মতো আবার শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতে পারবেন। এ ছিল ইউক্রেন সীমান্ত থেকে সবশেষ শোয়েব কবির, সময় সংবাদ। পাকিস্তানে প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে আরও পিছিয়ে পড়লেন ইমরান খান। শেষ খবর পাওয়া পর্যন্ত 199 থেকে 142 ভোটে পিছিয়ে পড়েছেন তিনি। গণমাধ্যমের দাবি তাকে পদত্যাগ করতে বলেছেন দেশটির সেনাপ্রধান, যদিও তা প্রত্যাখ্যান করেছে পিটিআই। এদিকে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আগামী 3 এপ্রিল পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তবে দিন যত ঘনিয়ে আসছে তত ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে ইমরানের জন্য। জিও নিউজের তথ্য অনুযায়ী পিটিআই এর একের পর এক এমপি বিরোধীদের সমর্থন দেয়ায় ইমরানের দলের চেয়ে যোজন যোজন এগিয়ে বিরোধীরা। বর্তমানে পিটিআই এর প্রতি সমর্থন রয়েছে 142 এমপির আর বিরোধীদের প্রতি 199 এমপির। প্রকাশ্যে ইমরানের উপর থেকে এমপিদের সমর্থন প্রত্যাহারের কারণে গুঞ্জন উঠেছে পার্লামেন্টে ভোটের আগেই পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী। তা আরও জোরালো হয়েছে পাক সেনাপ্রধান ও আইএসআই প্রধানের সঙ্গে দুদফায় সাক্ষাৎ করায়। খবর বেরিয়েছে ইমরানকে পদত্যাগ করতে বলেছেন সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার, তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে পিটিআই। এদিকে ইমরান খান বারবার দাবি করে আসছেন তার সরকারকে হটাতে বিদেশি চক্রান্ত চলছে। বুধবার সাংবাদিকদের একটি চিঠিও দেখিয়েছেন তিনি। এই ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের হাত থাকার বিষয়ে জোর গুঞ্জন চলছে, তবে এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বাইডেন প্রশাসন। অব্যবস্থাপনা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগ তুলে গেল সোমবার পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন বিরোধী নেতারা। বৃহস্পতিবার পুনরায় শুরু হতে যাওয়া অধিবেশনে ওই প্রস্তাবের উপর বিতর্ক হওয়ার কথা রয়েছে। ইমরানকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাবের পক্ষে 172 ভোটের প্রয়োজন, যা এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে বিরোধীরা। রানুল রানা, সময় সংবাদ। শ্রীলঙ্কায় বুধবার থেকে প্রতিদিন 10 ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। তেলের অভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো অচল হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেয় দেশটির বিদ্যুৎ বিভাগ। বৈদেশিক মুদ্রার অভাবে জ্বালানি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না ঋণভারে জর্জরিত শ্রীলঙ্কা।
জ্বালানির অভাবে পুরোপুরি উৎপাদনে যেতে পারছে না শ্রীলঙ্কার বিদ্যুৎ কেন্দ্রগুলো। খরার কারণে কমে গেছে জলবিদ্যুৎ উৎপাদনও। এ পরিস্থিতিতে মার্চের শুরু থেকেই দিনে 7 ঘন্টা করে বিদ্যুৎ বিতরণ বন্ধ রাখা হচ্ছে দ্বীপরাষ্ট্রটিতে। কিন্তু জ্বালানি পরিস্থিতি আরও শোচনীয় হওয়ায় বুধবার থেকে 10 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা দিতে বাধ্য হয় রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ সংস্থা সিলন ইলেকট্রিসিটি বোর্ড। এদিকে 30 ও 31 মার্চ শ্রীলঙ্কায় জ্বালানি তেল পাওয়া যাবে না বলে জানিয়েছে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন। পেট্রোল পাম্পের সামনে ভিড় করে থাকা মানুষকে তাই বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার ঘাড়ে এখন $51 বিলিয়ন ঋণের বোঝা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে নেমে আসায় তেল খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না দেশটি। বিদ্যুৎ ও ওষুধের অভাবে অনেক হাসপাতালে বন্ধ হয়ে গেছে প্রয়োজনীয় অস্ত্রোপচার। কাগজের অভাবে অনেক স্কুল কলেজে বন্ধ রাখা হয়েছে পরীক্ষা। চাল চিনি দুধ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা হচ্ছে রেশনের ভিত্তিতে। পরিস্থিতি সামলাতে IMF, চীন ও ভারত সহ বিভিন্ন রাষ্ট্রের দ্বারস্থ হয়েছে শ্রীলঙ্কার সরকার। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য গত কয়েক বছরে বিপুল অঙ্কের ঋণ করে শ্রীলঙ্কার সরকার। পাশাপাশি কোভিড লকডাউনের কারণে মার খায় দেশের প্রধান দুটি আয়ের উৎস, পর্যটন ও প্রবাসী আয়। দেশের বর্তমান পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষের নেতৃত্বাধীন সরকারকে দায়ী করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। আন্দোলনে নেমে সরকারের পদত্যাগ দাবি করেছেন তারা। রাইসুল ইসলাম, সময় সংবাদ। ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লি, আহমেদাবাদ, নাগপুর, কানপুরে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। উত্তাপ বেড়ে যাওয়ায় বদলানো হয়েছে অফিস সময়ও। এদিকে আরও কয়েকদিন তীব্র গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। রাস্তার ধারে অস্থায়ী দোকানে সাজিয়ে রাখা ফল, জুস ও আইসক্রিম, এ দৃশ্য এখন ভারতের আহমেদাবাদ ও নাগপুর এলাকার। গরমের তীব্রতা কাটিয়ে একটু শীতল হতে কাজের ফাঁকে এসব দোকানে ভিড় করছেন সাধারণ মানুষ। গ্রীষ্মকাল শুরু হতে না হতেই তীব্র দাবদাহে পড়ছে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চল। বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লি, আহমেদাবাদ, নাগপুর, কানপুর সহ কোথাও কোথাও তাপমাত্রা রেকর্ড করা হয় 37 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস। ভারতে সাধারণত মার্চে এত গরম পড়ে না, কিন্তু এবছর একেবারে ভিন্ন চিত্র দেশে। আমাদের ঘাম ছুটে যাচ্ছে, এমন অভিজ্ঞতা এর আগে আমাদের হয়নি। সাধারণত দুপুরে গরমের তীব্রতা বেশি থাকে, তাই বিভিন্ন অফিসের কাজের সময় বদলে বেছে নেওয়া হয়েছে ভোর এবং সন্ধ্যার সময়টাকে। প্রচণ্ড দাবদাহে মানুষ বের না হয় জনশূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট। এতে বিপাকে যানবাহনের চালকেরা, যাত্রী না পেয়ে রিক্সা কিংবা অটোতে অলস সময় কাটছে তাদের। আমরা সকালে বের হয়ে 12টার মধ্যে অফিসে ঢোকার চেষ্টা করি, কেননা দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভয়াবহ গরম থাকে। যাত্রী না পেয়ে ছায়ায় বসে আছি, আর কি বা করতে পারি। চালকরা খালি গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরছে। আরও 2 দিন ভারতের এসব এলাকায় তীব্র দাবদাহ থাকবে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পূর্বাভাস দিয়েছে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়ার। এপ্রিলের 1 ও 2 তারিখ গরম আরও বেড়ে যাবে, তবে ভারতের মধ্যভাগ ও মহারাষ্ট্রে 5 দিন এমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত বাড়িঘর তৈরি ও গাছপালা কেটে ফেলায় এমন পরিস্থিতি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। করোনা ভাইরাসের চিকিৎসায় বিতর্কিত ওষুধ আইভারমেকটিন হাসপাতালে ভর্তির ঝুঁকি কমাতে পারে না বলে জানিয়েছেন গবেষকরা। দীর্ঘ গবেষণা শেষে বুধবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। করোনাভাইরাসের ট্যাবলেট আইভারমেকটিন আবিষ্কারের পর থেকেই এর ব্যবহার নিয়ে আলোচনা সমালোচনা চলছিল। বিতর্কিত এই ওষুধটি করোনায় আক্রান্ত গুরুতর রোগীদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির ঝুঁকি কমাতে সক্ষম বলে দাবি করা হয়। সবশেষে এই ট্যাবলেটটি নিয়ে গবেষণার ফল প্রকাশ করা হয়েছে, যার নেতৃত্বে ছিলেন আইরিশ বংশোদ্ভূত কানাডার বিজ্ঞানী প্রফেসর এড মিলসন। ব্রাজিলের 3,515 জন করোনা রোগীর ওপর আইভারমেকটিন ছাড়াও কম দামি আরও 11টি ট্যাবলেট নিয়ে পরীক্ষা চালানো হয়। এদের মধ্যে আইভারমেকটিন নেওয়া প্রায় 100 জনকেই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
করোনা শুরুর পর থেকে 60টিরও বেশি পরীক্ষা করা হয়েছে আইভারমেকটিন ট্যাবলেট নিয়ে, যার ফলাফল ছিল মিশ্র। তবে বেশিরভাগ পরীক্ষায় ছিল ছোট পরিসরে। সবশেষ বড় পরিসরে গবেষণা শেষে এই ঔষধের কার্যকারিতা নিয়ে এমন তথ্য উঠে আসে। আফরিন মৌ, সময় সংবাদ। পবিত্র রমজান উপলক্ষে ভোজ্যতেল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ 8 শতাধিক পণ্যের দাম কমালো কাতার সরকার। কাতার সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোজ্য তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ 8 শতাধিক পণ্যের দাম কমালো কাতার সরকার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কাতারের সব বাজার ও সুপার শপকে রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত সরকারের এই নির্দেশনা মেনে পণ্য বিক্রি করার নির্দেশনা জারি করেছে। কাতার সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আসছে মাহে রমজান উপলক্ষে কাতার সরকার 800 জিনিসের এবং দ্রব্যমূল্যের দাম কমিয়েছে। যে সমস্ত জিনিসের দাম কমানো হয়েছে তাদের মধ্যে রয়েছে আটা, ময়দা, সুজি। মানবিক দিক বিবেচনা করে নিত্য প্রয়োজনের প্রায় 800 পণ্যের দাম কমিয়ে দিয়েছে। এই জন্য কাতার সরকারকে অসংখ্য ধন্যবাদ। কাতারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মূল্য কমানো পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, ময়দা, দুধ ও ডেইরি সামগ্রী, মিনারেল ও বোতলজাত পানি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, শাকসবজি, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ডিম, লবণ, ভোজ্য তেল সহ মোট 8 শতাধিক পণ্য। দেশটির সরকারের নির্দেশনা না মেনে জিনিসপত্র বেশি দামে বিক্রি করলে সুপার শপগুলোকে করা হবে জেল জরিমানা। সময় সংবাদ, কাতার। দেখছেন আন্তর্জাতিক সময়। জার্মানি সহ ইউরোপে জ্বালানি তেল, গ্যাস ও কয়লার নিয়মিত সরবরাহ বন্ধ করে দেওয়ার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি উচ্চারণের পর সংকট নিরসনে আগে ভাগেই তেল গ্যাসের মজুদ নিয়ে সতর্ক অবস্থানে জার্মানি। জার্মানি থেকে সংকটের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। ভয়াবহ এক সংকটের মুখে দাঁড়িয়ে জার্মানি ইউক্রেন ইস্যুতে একদিকে রাশিয়ার বিরুদ্ধে জার্মানি সহ ইউর কঠিন নিষেধাজ্ঞা, বিপরীতে রাশিয়া থেকে আমদানি করা জ্বালানি তেল, গ্যাস, কয়লা সহ অন্যান্য পণ্যের সরবরাহ হঠাৎ বন্ধ করে দেওয়া সহ রুশ মুদ্রায় মূল্য পরিশোধের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেয়া নতুন সিদ্ধান্তে কঠিন পরিস্থিতির মুখোমুখি জার্মানি সহ ইউর বেশ কটি দেশ। এরই মধ্যে শিল্প কারখানা সহ গৃহস্থালি কাজে ব্যবহৃত রাশিয়া থেকে আমদানিকৃত প্রাকৃতিক গ্যাসের সংকট দেখা দিতে পারে জানিয়ে অগ্রিম সতর্কতা জারি করেছে দেশটির অর্থনীতিমন্ত্রী রোবার্ট হাবেক। বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান অর্থমন্ত্রী রোবার্ট হাবেক জার্মানির সাধারণ জনগণের প্রতি এই সতর্ক বার্তা উচ্চারণ করেন। দেখুন, এই মুহূর্তে জার্মানি কিংবা G7-ভুক্ত দেশগুলোতে গ্যাস কিংবা তেলের সংকট নেই, কিন্তু সম্প্রতি জার্মানি ও রাশিয়ার মধ্যকার আমদানি রপ্তানির ওপর রুশ প্রেসিডেন্টের নেয়া চুক্তিবিরোধী সিদ্ধান্তের কারণে জার্মানিতে অগ্রিম সতর্ক অবস্থা ঘোষণার কোনো বিকল্প দেখছি না। এ সময় সংকট নিরসনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে রাজি কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী হাবেক আরো জানান, রুশ প্রেসিডেন্টের ইচ্ছা অনুসারে রুবেলে লেনদেন গ্রহণযোগ্য নয়। এদিকে চলতি বছরেই রাশিয়ার তেলের উপর থেকে নির্ভরতা শূন্যের কোঠায় নিয়ে আসার বিষয়ে স্পষ্ট মত দিয়েছে জার্মানির প্রতিবেশী দেশ পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী মাথিয়াস মোরাবিয়েকি জানান, কেবল রুবেলেই গ্যাসের দাম পরিশোধ করতে হবে, নইলে তেল গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। পুতিনের নিয়ে এমন নির্দেশনা ব্ল্যাকমেইল ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে একই ইস্যুতে জার্মানির আরেক প্রতিবেশী দেশ অস্ট্রিয়াও গ্যাসের ব্যবহারে অগ্রিম সতর্কাবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।